আমাদের জন্য ভালোবাসা বিষয়, বাবা মার দোয়া আমার সাথে, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, যার কারণে বিশ্বাস করে আমি লন্ডনের প্রতিটা শোয়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে, যেন আল্লাহ তালা আমার সম্মান নিয়ে ফিরিয়ে আনে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা, সম্মান নেওয়ার মালিক আল্লাহ তালা। সকল প্রশংসা আল্লাহ তালার। আমার এখনো ঘুম কাটেনি, কারণ আমি 16 দিন পরে কালকে আসছি লন্ডন থেকে। আপনারা জানেন যে আমার লন্ডনে শো ছিল, বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন, সিঙ্গার আসছে, সিঙ্গারকে বসে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি এখনো ঘুম কাটেনি, আমার 6 ঘন্টা ডিফারেন্স, সারা রাত জেগে থাকি, সকালে ঘুম হয় কারণ লন্ডনের টাইমের সাথে অ্যাডজাস্ট। আমি কিন্তু কালকে সারা রাত ঘুমাইনি, আজানও শুনতে পাচ্ছি, হঠাৎ করে দিনে ঘুম চলে আসে, লাফ দিয়ে উঠে গেছি যে এসে জানি আমি জেট লক কাটবে না, আমার আসলে কাটছে না। আসার পরে 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত লন্ডনে তখন সন্ধ্যা হয়, আর লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম। তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে 6টা 7টা 8টা হয় তখন ঘুমের সময় হয়, খুব কষ্ট করে পাচ্ছি না আমি। তো আলাদিনের বললো ভাই আপনি আলাদিনের, তুমি কি আলাদিনের দৈত্যটা আমাকে বানাতে চাও? তাহলে একটা বড় একটা পাত্র করে ঘষা দিবে, তখন ওখান থেকে আমি বের হবো। আমার হাইট টাইট হেভি আছে, তুমি আমাকে যদি ড্রেস ড্রেস পরে ঘষা দিয়ে বের করে পারো তাহলে অনেক ভালো হবে, আলাদিনের দৈত্যটা বের হয়ে যাবে। আমি যখন জোহরের নামাজ পড়ছিলাম তখন আল্লাহ কাছে বলছে আল্লাহ যেন রবিনটা ভালোভাবে, তার কিছুক্ষণ পরেই দেখি যে ঝড় শুরু হয়েছে, এবং আল্লাহ কি চাইলো না। তো সবকিছু পিছিয়ে আল্লাহকে বিশ্বাস করি, ইজ দ্য মেইন ক্রিয়েটার এন্ড হি নোজ এভরিথিং ইন এভরি হোয়ার। তো যখন আমি সাংবাদিকদের ভাইদের কাছে চিন্তা করছিলাম এরা কষ্ট করে কেমনে আসবে, মানে আজকে আমি যতটুকু পপুলার সারা পৃথিবী চেনে, যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারা ডিগ্রোজি দেয় আমাকে দেখে দেখে, বাচ্চারা আমার বিড়ির গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে, স্টেজে গান গাওয়া বলে আমি স্টেজে গড়াগড়ি করে পানা রাখছি, ওরাই মানুষ আনন্দিত হচ্ছে হাসতেছে। তো যখন আমি লন্ডনে গেলাম প্রথম দিন, আমি লন্ডনে 20 দিন পারফর্ম করতে পারিনি, শুধু জেমস ভাই হুসেন নামছে, আমি হুসেন নামছি। তো পাবলিক টিকিট কেটে 2nd দিন আসছে, আর মধ্যে 2nd দিন কেন আসছে বলো, কালকে আমরা ডিগ্রাজি ইউজ করছে আজকে দেখতে হবে। প্রথম দিন বৃষ্টি জন্য ডিগ্রাজি দিতে পারে প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল, তিনি সাহস করেনি, তো পরের দিন সেই ডিগ্রাজি দিতে হয়েছে পর একে একে 2 বার, প্রথমবার দেওয়ার পরে পুরা দর্শকের উত্তাল থামে গেলে। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এদের সবার জন্য একটা তালি চাই আমি সত্যি কথা। এরা সত্যিকার ভালোবাসার মানুষ, এরা না আসলে এত আমাকে জায়েদ খানকে আজকে লন্ডন বলে, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগেরি, এই বছরটা পুরো আমার বিদেশে, কিন্তু শোগুলো আমার পুরা বুক করা অলরেডি। আমি আশাল্লাহ এ মাসের শেষে বেরোবো, অথবা 1 মাস 1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শোগুলো আমার এভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা। টেরিয়াস সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি সুমিতের ডাকে এসেছি, এসে ভালোই লেগেছে, এবং তো সবাই কষ্ট করে এসছে, আমাকে ভালোবাসে, আমাকে আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার ভাই সবাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ভালোবাসি, কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আলহামদুলিল্লাহ, এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি, আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে এটা পৃথিবীর মানুষের কাছে, কিন্তু আমি প্রথম বিষয় আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দম ওই চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক আলোচনা, কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ঢিল পরে বেশি, যেটা আলোচনা নাই ওটা কেউ টানে না। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, তো অভিনয় করে, স্টেজে কি করবে, আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম কোনো বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম কোনো বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি, জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। আর কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোনো বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে।
কারাটা দেখলে কিন্তু আমি তৈরি করেছি মাশাল্লাহ, আমার স্পর্ধার একদম অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকা এই পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক, মানুষকে বিনোদন দেওয়ার কাজ। আমি যদি শুধু একতরফা গান গিয়ে যাই, আপনারা আমাকে বলেন কণ্ঠ শ্রমিক, কিন্তু যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। আর সবাই গান গায়, গান গায়, কেউ মিউজিশিয়ান জাদু দেখায়, ডান্সাররা ডান্স করে, কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা এন্টারটেইনার বলা হয়, যারা সব সেক্টর এন্টারটেইন করে মানুষ। তো আমি সেটা করতে করেছি সুন্দর ইতিহাসে বাঙালি ফেস্টিভ্যাল, যেটা বছরে একবার হয়, দুই দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসেছে, এটা স্টেডিয়ামে হয়েছে কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথম আমি পারফর্ম করেছি, মেলবোর্নে কোনোদিন কোনো নায়ক পারফর্ম করেনি, আমরা ইতিহাস ঘাটে দেখতো, আই এম দ্য ফার্স্ট টপ সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পী শিল্পকে, বাংলাদেশি কালচারকে আমি তুলে ধরি, ওখানে কিন্তু আমি আমার বাংলা গানে নাচি, আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি, কারণ বাংলাদেশ আমার, আমি মনে করি আই এম প্রাউড টু বি বাংলাদেশি। কোনোভাবেই আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকা চিন্তা ভাবনা করি না, সব প্রশ্ন করে আমরা থাকবেন কিনা বুঝি না। আমার যদি ক্যারিয়ার নাও থাকে, আমি গ্রামে এসে পিরোজপুরে গিয়ে আমার বাবা মার কবরের কাছে আমার নিজের বাড়ি আছে, ওখানে গিয়ে কাটা বাংলাদেশ আমার, এখানে জন্মেছি, অনেকে অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে, পাসপোর্ট বানিয়েছে, আমার সিরিয়াসলি বলে আজকে আমার কোনো ইচ্ছা নেই, যেহেতু বাবা মাই নাই, আমার বাবা মাই ঘুমিয়ে আছে, তো বাবা মার ওখানে মসজিদ আছে, পাশে পুকুর আছে, একটা ঘর আছে, ক্যারিয়ার না থাকলে দুটো আল্লাহ তালা নিয়ে যায় ক্যারিয়ার, ইনশাল্লাহ ওখানে গিয়ে, ওখানে গিয়ে থাকবো। তো বিদেশের আমি থাকতে চাই না, এটা আমার মনটা না, আমার 15-10 দিন ভালো লাগে, তারপরে আমি আপনাদের মিস করি, ভালোবাসা মিস করি, এত আমার প্রাণের কথা, ভালোবাসার কথা মিস করি। আমার দেশ সুন্দর, যদি অনেক সময় মানুষগুলো ব্যাট করে মিস করে, সামনে গেলে পেছন থেকে টানে, অনেক সমালোচনা, যারা বিদেশে নাই, আপনি একটা গাড়ি কিনলেন বিদেশে দেখে বলে ওয়াও নাইস কার, আর এখানে নামে যাবে দুদুকে চিঠি দেওয়া, জায়গা থেকে আপনি গাড়ি কিনলো কবে এটা বের করতে হবে। দিস ইজ দ্য মেন্টালিটি আমাদের বাঙালি, এনিওয়েজ এর মধ্যেও চলতে হবে, এর মধ্যে এগোতে হবে, এর মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, সৎ থাকতে হবে। আমি এত জোরে কথা বলি বিকজ আমার সৎ আর অনেস্টি আমার মধ্যে, আমি কোনো খারাপ কাজ 2 নম্বর কাজের সাথে আমি জড়িত নই, এই জন্য আমি আমার জোরে কথা বলতে পারি, আমার এই জন্য ভালোবাসা বিষয়, বাবা মার দোয়া আমার সাথে, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, যার কারণে বিশ্বাস করি আমি লন্ডনের প্রতিটা শোয়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে, যেন আল্লাহ তালা আমার সম্মান নিয়ে ফিরিয়ে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা, সম্মান নেওয়ার মালিক আল্লাহ তালা। আজকে এই পপুলারিটি, এই ক্যামেরা একদিন আমার সামনে ক্যামেরা নাও আসতে পারে, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড, সব পরে আল্লাহ। তো বিশ্বাস করি আল্লাহকে কাজটাকে ভালোবাসতে হবে, সৎ থাকতে হবে আর পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাকে আজকে আমার আর এখানে আমি কোনো প্রধান অতিথি না, প্রধান অতিথি শুনলে মনে হয় দাঁড়িয়েলা বুড়া টুপি দেওয়া মনে হচ্ছে, আমি প্রধান অতিথির মধ্যে যেতে চাই না, আমি একজন অতিথি হিসাবে এসেছি, সুমিতের ওরা তো পরে পেয়েছি, সুমিতের ভাই হিসাবে একদিন আপনারা আসবেন, ডিসকাউন্ট নেবেন আলাউদ্দিন রেস্টুরেন্ট, অনেক দত্ত বেরিয়ে বলবে কি চাও, বলবে আলাউদ্দিন রেস্টুরেন্টে আরো শাখা চাই, অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দেম।